এই পৃথিবী যেমন আছে আসসালামু আলাইকুম, আমি আমার এক বন্ধুর মাধ্যমে আমি খবর পাঠাচ্ছি। বন্ধু এই জায়গায় চিকিৎসা করছে আগে, আর চিকিৎসা করার পরে সে ভালোই আছে এখন বর্তমানে। আর তো এই খবরটা পাওয়ার পর দিয়ে আমি আপনার সাথে যোগাযোগ করছি। আচ্ছা আচ্ছা, তো এই যে মানে আপার অপারেশন করাইছেন এক সপ্তাহ আগে, তখন আসলেন না কেন? ওনার তো অনেক কষ্ট হয়েছে। না ওটা আমার আসলে এই জায়গাটা যে খেলা শুনো, আচ্ছা খেলা না কারণের কারণে ও অপারেশনটা করাইছে। অপারেশনে তো অনেক ব্যয়বহুল, ঠিক না? অপারেশনে তো অনেক ব্যয়বহুল, এমনিতে অনেক কষ্ট হয়েছে আপনার? অনেক কষ্ট হয়েছে, এখনো শুকায় নাই। আজকে এই যে আপার ট্রিটমেন্টের পরে আপনি কি মনে করেন যে ওনার ট্রিটমেন্টের যেভাবে হয়েছে, অপারেশন না করাইলে আপনি ওইভাবে যদি করাই নিতেন অনেক কষ্ট কম পেয়েছে? মানে অনেক সহজভাবেই চিকিৎসাটা হয়েছে, এমনি তো কোনো কাটা ছিঁড়া নাই বা ওই রকমের সিরিয়াস কিছু নাই যেরকম আপনারটা হয়েছে? তো যাক যাক, দোয়া করি আল্লাহ যেন ওনার সুস্থ করে। আসছেন কোথা থেকে জানি? ঢাকা থেকে। আর রোগী নিয়ে আসছেন কোথা থেকে? বরিশাল ভোলা। আল্লাহ সুস্থ করুক, ওনার জন্য সবাই দোয়া করবেন। এমনিতে অনেকদিন যাবত হোমিওপ্যাথি ওষুধ খাইছে, তো কোনো কাজ হয় নাই। পরবর্তীতে এখানে ইনফেকশন হয়ে গেছে, এই পলিপাস বাম সাইডের পলিপাসটা পুরো পাইকাই গেছে গা, তো মেডিসিন দেওয়ার কারণে ওনার কাছে একটু খারাপ লাগতেছে। ইনশাল্লাহ আজকের দিনের পর থেকে কালকে মোটামুটি সুস্থ হয়ে যাব। তবে ভিটামিন সি যুক্ত যে খাবারগুলো আছে, হ্যাঁ, এই মালটা, লেবু, আমলখি, তারপর আনারস, এইগুলো বেশি করে খাওয়াবেন। আর অ্যালার্জি জাতীয় খাবারগুলো টোটাল নিষেধ। ঠিক আছে, দোয়া করবেন ইনশাল্লাহ। চলে যেতে হবে রে মন, চলে যে